বাংলাদেশের জনগণ তাদের মত প্রকাশের স্বাধীনতার সহ মৌলিক স্বাধীনতা যেন উপভোগ করতে পারে সেটিই চায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছাত্রলীগকে নিষিদ্ধের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের প্রয়োগ করার বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি এ কথা বলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করার কথাও জানান ম্যাথিউ মিলার।